মেট্রো রেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে চালু হল কাজীপাড়া ও মিরপুর 11 স্টেশন। সকাল 9টায় স্টেশন দুটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। এর আগে চালু হয় উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর 10 স্টেশন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এখন বাকি থাকলো শুধু দুটি স্টেশন, উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া। চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে স্টেশন দুটি। গত বছরের 28 ডিসেম্বর দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আমার জন্য এটা পজিটিভ হলো আর কি। আমি প্রায় আমার কাছ থাকে আগারগাঁও, আমি সেখানে যাই মতিঝিলের কাছ থাকে। এখন আগারগাঁও পর্যন্ত যেতে আমার সুবিধা হবে, এরপরে মতিঝিল চালু হলে আরও সুবিধা হবে। এতে আমাদের একদিকে যেমন সময় বাঁচছে, আর সময় যে বেঁচে গেছে কত তার হিসাব নাই, তারপরে টাকাও সাশ্রয় হচ্ছে। কাজীপাড়াবাসী প্রচণ্ড ভোগান্তির মধ্যে ছিল। মেট্রো রেল হচ্ছে তাদের জন্য একটা যাকে বলে সহজ মাধ্যম। শেখ হাসিনাকে অবশ্যই অনেক ধন্যবাদ বাংলাদেশে এই ঢাকায় একটা ব্যস্ততম শহরে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, মানুষের যাতে আরও কম সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। মেট্রো রেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে চালু হল কাজীপাড়া ও মিরপুর 11 স্টেশন। সকাল 9টায় স্টেশন দুটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। এর আগে চালু হয় উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর 10 স্টেশন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এখন বাকি থাকলো শুধু দুটি স্টেশন, উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া। চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে স্টেশন দুটি। গত বছরের 28 ডিসেম্বর দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আমার জন্য এটা পজিটিভ হলো আর কি। আমি প্রায় আমার কাছ থাকে আগারগাঁও, আমি সেখানে যাই মতিঝিলের কাছ থাকে। এখন আগারগাঁও পর্যন্ত যেতে আমার সুবিধা হবে, এরপরে মতিঝিল চালু হলে আরও সুবিধা হবে। এতে আমাদের একদিকে যেমন সময় বাঁচছে, আর সময় যে বেঁচে গেছে কত তার হিসাব নাই, তারপরে টাকাও সাশ্রয় হচ্ছে। কাজীপাড়াবাসী প্রচণ্ড ভোগান্তির মধ্যে ছিল। মেট্রো রেল হচ্ছে তাদের জন্য একটা যাকে বলে সহজ মাধ্যম। শেখ হাসিনাকে অবশ্যই অনেক ধন্যবাদ বাংলাদেশে এই ঢাকায় একটা ব্যস্ততম শহরে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, মানুষের যাতে আরও কম সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। মেট্রো রেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে চালু হল কাজীপাড়া ও মিরপুর 11 স্টেশন। সকাল 9টায় স্টেশন দুটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। এর আগে চালু হয় উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর 10 স্টেশন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এখন বাকি থাকলো শুধু দুটি স্টেশন, উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া। চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে স্টেশন দুটি। গত বছরের 28 ডিসেম্বর দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আমার জন্য এটা পজিটিভ হলো আর কি। আমি প্রায় আমার কাছ থাকে আগারগাঁও, আমি সেখানে যাই মতিঝিলের কাছ থাকে। এখন আগারগাঁও পর্যন্ত যেতে আমার সুবিধা হবে, এরপরে মতিঝিল চালু হলে আরও সুবিধা হবে। এতে আমাদের একদিকে যেমন সময় বাঁচছে, আর সময় যে বেঁচে গেছে কত তার হিসাব নাই, তারপরে টাকাও সাশ্রয় হচ্ছে। কাজীপাড়াবাসী প্রচণ্ড ভোগান্তির মধ্যে ছিল। মেট্রো রেল হচ্ছে তাদের জন্য একটা যাকে বলে সহজ মাধ্যম। শেখ হাসিনাকে অবশ্যই অনেক ধন্যবাদ বাংলাদেশে এই ঢাকায় একটা ব্যস্ততম শহরে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, মানুষের যাতে আরও কম সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে।